আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। একই সাথে এই চমৎকার আয়োজনের জন্য কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীর একটি কবিতা "এই পৃথিবীতে এক স্থান আছে" সম্পর্কে আলোচনা করব। শুরুতেই জীবনানন্দ দাশ সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিতে চাই। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতার নাম কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাস মূলত তার মায়ের অনুপ্রেরণাতে কবিতা লেখা শুরু করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। অন্যান্য কাব্যগ্রন্থের মাঝে আছে ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন, সাতটি তারার তিমির, বেলা ও বেলা কালবেলা এবং মহাপৃথিবী। জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "চিত্র রূপময় কবি" এবং বুদ্ধদেব বসু বলেছেন, "নির্জনতম কবি"। কবিতার কথা জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থের নাম। এছাড়াও তার অপ্রকাশিত কিছু ছোট গল্প এবং দুইটি উপন্যাস "মাল্যবান" এবং "সতীর্থ" সম্পর্কে আমরা অবগত রয়েছি। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দে কলকাতায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আলোচ্য কবিতা "এই পৃথিবীতে এক স্থান আছে" জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে মোট 14টি লাইন রয়েছে এবং প্রত্যেকটি লাইনে 22টি করে অক্ষর রয়েছে। 22টি অক্ষর 3টি পর্বে বিভক্ত, 8+8+6। প্রথমে বলা হচ্ছে, এই পৃথিবীতে এক স্থান আছে, এবং আমরা পাঠক হিসেবে ধরে নিলাম স্থানটি হলো বাংলা। পরে বলা হলো, সবচেয়ে সুন্দর করুন। এই যে সবচেয়ে সুন্দর করুন, প্রথমে প্রশংসা করলো সবচেয়ে সুন্দর, তারপরে বলেছে করুন, অর্থাৎ ইতিবাচক প্রসঙ্গ টেনেই আবার নেতিবাচক প্রসঙ্গ তুলে ধরা হলো। এর অর্থ হলো যে বাংলাদেশ অপার প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হলেও লোকজনের অবস্থা করুন। লোকজন যেমন ব্রিটিশদের কাছে পরাধীন, তেমনি নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টিতে কবলিত। পরে বলেছে, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল। তাহলে গ্রাম বাংলার সহজ সরল প্রাকৃতিক দৃশ্যের বিবরণ, মাঠ বা প্রান্তর গুলো মধুকপি ঘাসে ভরে আছে। সেখানে গাছের নাম, 5টি গাছের কথা বলা হলো। বলেছে, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটা রঙের মতো জাগিছে অরুণ। অরুণ শব্দের অর্থ সূর্য, নাটা হলো লাল করমসা ফল। তাহলে বাংলায় সকালে যে সূর্য ওঠে সেটি লাল করমসা ফলের মতো টুকটুকে লাল। সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে। বারুণী হলো জলের দেবতা, তার অবস্থান গঙ্গা নদীতে। গঙ্গা নদীর বিশাল আকৃতির কারণে কবিতায় সাগর হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ এবং তাদের কর্মকাণ্ড বর্ণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, জলাঙ্গিরে দেয় অবিরল জল। বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলী, ধলেশ্বরী এবং পদ্মা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে বরুণ এবং তার স্ত্রী বারুণী। সেইখানে সংকোচী পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। তাহলে যখন আকাশে শঙ্খচিল ওড়ে, তখন তার ডানা ঝাপটানো বাতাস এসে পানের বনকে দোলা দিয়ে যায়। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। লক্ষ্মী পেঁচা এবং ধানের গন্ধ আমাদের প্রকৃতির 2টি অবিচ্ছেদ্য অনুষঙ্গ, আমাদের জীব বৈচিত্র্যের অপরিহার্য বিষয়। ফলে যখন ধান পাকে, সাথে সাথে
লক্ষ্মীর আগমন ঘটে এবং প্রকৃতির মাঝে তারা নিবিড় বন্ধন তৈরি করে। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। গ্রাম বাংলায় লেবু গাছের যত্ন না নেওয়া হলে তার শাখাগুলো ঘাসের উপর নুয়ে থাকে। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। এই লাইনের মাঝে একটি অলঙ্কার রয়েছে যাকে সাহিত্যের ভাষায় বলে অনুপ্রাস। ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। ফলে এই অনুপ্রাসের মাঝে আমরা যে বিষয়টি খুঁজে পাই সেটি হলো সুদর্শন একটি পোকার নাম। গোয়াল ঘরে গোবরের মাঝে যার জন্ম, সন্ধ্যাবেলা যখন ঘরে বাতি জ্বালানো হয় এই পোকা আলো দেখে ঘরে আসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসী শরীরের পর, শঙ্খমালা নাম তার। কবির কল্পিত যে মেয়ের কথা বলা হয়েছে তার নাম শঙ্খমালা। কার্তিক অগ্রহায়ণ মাসে যখন মাঠে ধান পাকে, সে সময় সেই ধান পাকা মাঠের দিকে তাকালে মনে হয় যেন শঙ্খমালা নামের কোনো এক রূপসী নারী হলুদ শাড়ি পরে আছে। এ বিশাল পৃথিবীর কোনো কোনো নদী ঘাসে তারে আর খোঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর। বিশালাক্ষী হলো দেবী দুর্গা। দেবী দুর্গা আশীর্বাদ করেছে যে পৃথিবীর মাঝে একমাত্র বাংলাতেই এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতরে। ফলে কেবলমাত্র বাংলার ঘাস এবং ধানের মাঝে এই অপরূপ সৌন্দর্যের সন্ধান পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।